দাদু বিরাট ইয়েই করে, মজা টজা করে সব শোনার জন্য, দুইজনে যদি সব মারামারি লেগে গেছে, মারামারি লেগে গেছে মনে হচ্ছে লাগে মাঠে। এই যে এখন আসলাম মাঠে সবাই মিলে, আর এদিকে সব ধান টান আমাদের যা ধান ছিল সব বান্ধব হয়ে গেছে, এখন সব বাড়ি দিকেই নিচ্ছে। কালকে দেখো যাবো, কালকেও একটা ভিডিও বানাবানি কীভাবে ঝাড়তে হয়, কী সব মেশিন দিয়ে কীভাবে কী করতে হয় সব বলবানি। তা এখন দেখাচ্ছি সব ওই দিক দিয়ে বান্ধাবান্ধি করতেছে, সব দেখাবো, সবাই বানতেছে। ওদিকে আমার মাও আছে সঙ্গে, আমাদের বড়দার দুই মেয়ে আছে, আর আমার দাদার এক মেয়ে। সেই আগের দিন যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিও ছিল, নিয়েছিলাম কালকে। তা এখন চলো দেখাচ্ছি সবাইকে কে কে আছে মাঠে আজকে। এই যে আমাদের সঙ্গে আছে এই যে আমাদের আমার মেয়েটা, আর ওইটা ছিল সোনালি, মানে এটা আরো আমারও মেয়ে। এই যে আগে তো নিয়েছিলাম না, এসে হাই বল, দাও হাই বলো, টাটা 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 বলো। তারপর মা ওইদিকে ওইদিকে সব বিয়ে করছে, আর এদিকে সব কাটা, এদিকে ধান ছিল ধান ফান সব কাটা হয়ে গেছে, আর এই পাশটায় ধান আছে, এটা কাটা হবে কয়দিন পরে, পাকে না এখনো ধান। এই যে এদিকে সব ধান নিচ্ছে আমাদের, ধান বাড়ির দিকে নিয়ে যাচ্ছে, আর এদিকে মা আছে, আমার দিদিমা আছে, আর দাদুও আছে সঙ্গে, আর এই যে সব গাদি মাছ এটা মানে বাড়ি নিয়ে হবে না, এটা হচ্ছিল মাঠেই মেশিন নিয়ে আসবে, মাঠে মেশিন নিয়ে এসে সব ঝাড়াঝাড়ি হবে, যে মেশিন দিয়ে সব ঝাড়বে একদম সব ধান। তারপরে ওই যে আমার মাও সঙ্গে গাদি মারতেছে ধানগুলো, আর ওদিকে আমার দিদিমা যে বিরাট খাটতে খাটতে মানে সে পুরো একেবারে কালো মতন হয়ে গেছে, বলি কি সবসময় বলি কি বাড়ি থাকবা, বাড়ি বসে বাড়ি কাজ করবা, এই মাঠে সবসময় চলে আসবে ধান চাষ বাস সব সব। এই যে এই যে ছিল আমার দাদু, এই দাদু নিয়ে আসে জোর করে জবরদস্তি জবরদস্তি সবসময় নিয়ে আসে। দাদু কিছু বল দাও, কিছু বল দাও, বলো কিছু বলো, হ্যাঁ কিছু বলো, হ্যাঁ হ্যাঁ উঠোচ্ছি, বলো কিছু বলো। দাদু বিরাট ইয়েই করে, মজা টজা করে সব শোনার জন্য, দুইজনে যদি সব মারামারি লেগে গেছে, এই যে মারামারি লেগে গেছে মানে চেলাচেলি করছে, ঠিক আছে। আর এই যে এদিক সব সব কাটা কাটা হয়ে গেছে, এদিক এদিক আজকে সকালবেলা আমি মাঠে আসলাম, সকালবেলায় মাঠে সব কাটাকাটি করেছে সব কিছু, ঠিক আছে। আর এদিক পুরো ফাঁকা এদিকে আছে, ঠিক আছে। আবার দাদু দেখি ডাকছে, দাদু কি জন্য বলবো, ঠিক আছে কিছু বলো, দাদু বলো কিছু বলো, বলো গান টান, কিছু গান টান, গান টান যদি করা ইচ্ছে থাকে গান টান করো, ছড়ি যা তোরা, হ্যাঁ গান করো, আরে তোফাত যাও, আরে মগিয়া তোফাত যাও, দাদু দাদু ওরে ওরে বিশ্ব চলা হুনি বল বল ওটা উঠিয়ে নেবে, ঠিক আছে। আমরা আটকে আটকে যে এদিকে যাচ্ছি, যে এই পাশটা, এই যে পাশটা দেখছি জঙ্গল, জঙ্গল দিকে যাচ্ছি, হালকা জঙ্গল আছে, এখান থেকে আমি আছি, আমার দুই বড় মেয়ে আছে, দুই বড় মেয়ে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। চলো আস্তে আস্তে যাই, যাই দেখি জঙ্গলটা কেউ ভয় করে, মানে সাপ কপ থাক বহুত আছে, এখানে বড় বড় সাপ, সাপটা আছে না সোনালি, থাকতে পারে, জোরছে বল, এই যে এই যে জঙ্গলটা, এখানে এখন তো ঘাস ঘাস হয়ে গেছে, এর আগে ছিল পুরো বন জঙ্গল, পুরো এখানে উঁচু উঁচু বন জঙ্গল ছিল, সব কিছু ছিল, এখন ছিল পুরো সমান হয়ে গেছে, এই ছিল ঘাস মারা, ঘাস মারা ওষুধ দিয়ে পুরো মাটি দিয়েছে ঘাসগুলো সব কিছু। তারপর আগের দিকে যাচ্ছি, সব দেখাচ্ছি সব কিছু, এদিকে সব জঙ্গল আছে, আর এই যে এইখানে কী বনছিল সোনালি, কী বনিছে এখানে, দেখাচ্ছি তোমাকে সব দেখাচ্ছি, এই যে এই যে মুখ কলাই, এটা এটা সে মানে কালাই মানে তো সে, এগুলো রান্না করলে কিরকম লাগে মানে ডাল, কালার ডাল, কালার ডাল, তাই না,
এটা ছিল সেই কালার ডাল, এটা শুকিয়ে গেছে ভিতরে। এইগুলোই তো নাই, হুম এইগুলোই তো নাই। দেখা দেখা দেখা, এগুলো শুকায় গেছে, শুকিয়ে গেছে পুরো, এর ভিতরে শুকিয়ে গেছে, পাকে গেছে। এই যে দেখা যাচ্ছে, এই দেখো, এই দেখো পুরো ইয়ে হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে পুরো। এগুলো আর কদিন পরে ছিঁড়তে আসবে না, আর কদিন পরে ছিঁড়তে আসবে। আর এই সাইডটা পুরো ফাঁকা মাঠ, আর ওই পাশে খড়ির কাজ দিয়ে রয়েছে না সব, ওই যে ওই পাশে এত দূর দেখতে পারবো না, ওই পাশে সব পাট কাটি দিয়ে আছে, সবই পাটের সময়। সব এদিকে পুকুর ছিল, পুকুরের ভিতরে পাট মাঠে রাখ দিত। এখানে এখানে পুরোটাই চাষের জমি, সব জায়গায় চাষের জমি। আর এই যে এদিকে ছিল শস্য বনে চা সোনালি, এদিকে পুরো শস্য, এই যে শস্যের জমি, এটা এটা আসলে শস্যের জমি, যে শস্য, যে এই যে ফুল, কেবল ফুল আসতেছে ফুল। দেখছি আমরা এই জমির ভিতর তো ঢুকতেছি, জমির মালিক না, তাড়া না যায়। এই যে কেবল এই যে হালকা হালকা ফুল আছে, এই ফুলের থেকে এখন ফুল হওয়ার পরে বড় হবে, বড় হওয়ার পরে পুরো বড় হয়ে যাবে, বড় হয়ে পরে বীজ আসবে, বীজ আসবে, তারপরে বীজের থেকে তেল। একটা কলা বাগান আছে, কলা বাগানের কাছে যাবো, কলা বাগান দিয়ে কলা টালা আছে নাকি দেখবো, ঠিক আছে ছোট চলে আসি কলা বাগানের কাছে, অনেক একটাই কলা, কলা নেই, কলা সব একটাও কলা নেই। আর এটা কি জিনিস, ঠিক আছে দেখছি, মাশরুম না, এই যে এইটা, এটা কি বলে জানি না, কমেন্ট করে অবশ্যই জানাবো। এটা কি জিনিস আমরা তো এটা জানি না কি নাম। আর আমার মেয়ে তো এই সাপটা বাসে নাকি, একটু খেয়াল করিস। আর এদিকে তো পুরো আগে বাগান ছিল, অনেকটা বাগান ছিল, সব গজানি শাল বাগান ছিল, সব পুরো শাল বাগান ছিল, সব পুরো পুরো গাছ গুছ কাটি নিয়ে চলে গেছে এখান থেকে। তা দেখাচ্ছে তোমাদের। আর গাইস, আর বলছি যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে একটু লাইক শেয়ার করে দিও, আর কম সাবস্ক্রাইব করবেন বলে দাও একটু সোনালি। বললাম তো, পিঙ্কি পিঙ্কি লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করবেন। কি আছে একটু ভালো করে বল দে, নতুন যদি থাকো তাহলে সাবস্ক্রাইবটা করে দিও অবশ্যই। আর এই যে পুরো এই যে এদিকে শাল বাগান ছিল, এই শাল গাছ, ডুমুর গাছ না শাল বাগান, শাল শাল গাছ, আর শাল গাছ ছিল এটা। আমাদের জমি পুরো ধান গাছ দেখা যাচ্ছে, ওটা আমাদের জমি, ওরা সে অন্ধকার হয়ে গেছে। এদিকে মাঠের ভিতরে ফাঁকা মাঠের তো শিয়াল টিয়াল আসবে না, এখনই শিয়াল বাঘ সব আসবে না, ওই জন্য ভয় তো চলে যাবো, এখন ভয় করে, আমার শিয়ালের ভয় করে খুবই। এখন তো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, এখন বাড়ির দিকে যাবো। তা বলছি আর হচ্ছে যদি চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে অবশ্যই। আর সোনালি আর রিঙ্কি তোমরা কিছু বলে দাও। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব তো অবশ্যই করতেই হবে। তোমরা কিরকম ভিডিও দেখতে চাও সেরকম ভিডিও আমাদের কমেন্টে জানাবে, আমরা সেরকম ভিডিও বানানোর চেষ্টা করবো অবশ্যই। জমি থেকে একবার বাড়ি চলে যাবো। আমরা বাড়ি যাচ্ছি, তোমরাও আসো।